হে হ্যালো গাইজ তোমাদের সবাইকে স্বাগত জানাই মাহাতো আলি গেমিং চ্যানেলের আর একটা নতুন বাংলা ভিডিওতে তো গাইজ আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব যে তোমরা একদিনে কিভাবে উইকলি মিশনগুলো কমপ্লিট করতে পারবে হ্যাঁ গাইজ তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছে আর বলেছে যে দাদা আমরা এই উইকলি ব্যাচগুলো কিভাবে একদিনে কমপ্লিট করতে পারবো সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসো তো তাই তোমাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম তো তোমরা কি করবে কে ভিডিওটাকে একটু স্কিপ না করে টানা শেষ পর্যন্ত দেখে যাবে আর যত বেশি পরিমাণে পারবে তোমাদের সকল বন্ধু বান্ধবদের শেয়ার করে এই ভিডিওটা জানিয়ে দেবে কারণ গাইজ তোমরা যখন শেয়ার করো আর সেই বন্ধুগুলো যখন তোমার সাবস্ক্রাইব করে পাশে আসে আইকনটি আমার চ্যানেলে করে দেয় না তখন আমি পরবর্তী ভিডিও বানাতে খুব উৎসাহিত পাই তো অবশ্যই তোমরা সবাইকে শেয়ার করবে কারণ আমরা এক লাখ সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছি গাইজ তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলের এক লাখ সাবস্ক্রাইব করে দাও তাহলে হয়তো গিভ ভিডিও আসতে পারে কারণ যদি আমি এক লাখ হয়ে যায় তারপর যদি পাটনা প্রোগ্রাম যেতে পারি তাহলে গাইজ এ করতে পারবো আর নয়তো কিন্তু গাইজ আমি গিভয়ে করতে পারবো না এক লাখ পাঁচ লাখ হয়ে গেলেও কিন্তু আমি এ করতে পারবো না যদি পাটনা প্রোগ্রামে চলে যায় তাহলে পেরে যাও তো তোমরা খুব তাড়াতাড়িভাবে আমার এক লাখ পূরণ করে দাও যাতে আমি এইবারের পাটনা প্রোগ্রামে চলে যেতে পারি আর খুব তাড়াতাড়ি গিভয়ে ভিডিও আনতে পারি তাই না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইজ তোমরা এখানে ডেলিমিশনটা হয়তো সবাই জানো যে কিভাবে কমপ্লিট করবে তো তাও আমি তোমাদেরকে আজকের ডেলিমিশনটা বলে দিচ্ছি তো তোমরা কী করবে দশ মিনিট গেম খেলবে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে আর চারশো ড্যামেজ দেবে ক্লাসিক অথবা র্যাঙ্ক মোডে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে তারপর ক্লাসেস ক্লাসেস্কা র্যাঙ্ক মোডে দুবার ম্যাচ খেলবে র্যাঙ্ক মোডে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে তারপর গাছ চল্লিশ মিনিট ফিরভার খেললে আজকেরগুলো কমপ্লিট হয়ে যাবে আরেকটা তো তোমরা লগ ইনির সাহায্যে পেয়েই যাও তো এইভাবে তোমরা ডেলিমিশনটা কমপ্লিট করবে আজের আর এরপর আমি তোমাদেরকে বলে দিই উইক ওয়ান উইক ওয়ান আমাদের আনলক হয়ে গেছে তো উইক ওয়ানটা তোমরা কীভাবে কমপ্লিট করবে তো তোমরা হয়তো সবাই জানো যে এখানে এই দুটো ব্যাচ আমরা কিন্তু যারা ইলাইট পাস নেবো তারাই কালেক্ট করতে পারবো তো তাদের জন্য আমি বলে দিচ্ছি তো গায়ে যেখানে দেখতে পাচ্ছে লেখা আছে ক্লাসের স্কোয়াড মোডে ছ হাজার ড্যামেজ ক্লাস স্কোয়াড মোডে গাইজ কিন্তু আমাদেরকে ছ হাজার ড্যামেজ দিতে হবে তাহলে এই শল্যটা বেচ পেয়েই যাব তারপর গাইজ আড়াইশো মিনিট ফ্রি ফায়ার খেললে আবার ওই শল্যটা পেয়েই যাব বেচ তো এরপর আমরা যারা সবাই না নিয়েও কিন্তু ইলাইট পাস না নিয়েও যারা আমরা নিতে পারবো সেগুলো নিয়ে কথা বলবো তো গাইজ এখানে দেখতেই পাচ্ছি ক্লাস স্কোয়াড মোডে ছজনকে কিন্তু বোম দিয়ে মারতে হবে গ্রেনেড লেখা আছে গ্রেনেড মানে বোম তো ছজনকে যদি আমরা ক্লাস স্কোয়াড মোডে যদি বোম দিয়ে মারি সেটা ক্লাসে স্কোয়াড র্যাঙ্কও হবে আর ক্লাস স্কোয়াডে হবে যদি বোম দিয়ে মারতে পারি তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর গায়ে যেখানে দেখতে পাচ্ছ লেখা আছে ইন এনি গেম মোড ইউজ ফোর লেভেল ফোর মুশরম টু টাইম মানে লেভেল ফোরের দুটো আমাদেরকে মুশরম খেতে হবে সেটা ক্লাসিক ম্যাচে হোক আর র্যাঙ্ক ম্যাচে হোক লেভেল ফোরের মুশরম খেতে হবে তাহলে আটটি বেচ পেয়ে যাব তো এরপর আমি তোমাদেরকে বলে দিই গাইজ ক্লাস স্কোয়ার মোডে এলিমিনেট ত্রিশ প্লেয়ার ভাই হেডশট মানে ক্লাসিক কিংবা র্যাঙ্ক মোডে আমাদেরকে হেডশট মারতে হবে তিরিশ জনকে তাহলে গাই আমরা এই বক্সটি এবং বারোটি বেচ পেয়ে যাব আর এই বক্স থেকে তো আমরা কি কী পাবো সেটা তো অনেকেই জানো তো এর আগের বার গাইজ আমার একটা ইমোট উঠে গেছে আর একটা মোটর বাইকের স্ক্রিন তো তোমাদেরও আশা করে এগুলো ওঠার চান্স বেশি থাকে তো অনেক জিনিসে এখানে ভালো ভালো জিনিস আছে ম্যাজিক কিউবও আছে সেগুলো অনেকেরই গাইজ উঠে যায় তো তোমরা এটা কিন্তু তাড়াতাড়িভাবে কমপ্লিট করার চেষ্টা করবে তারপর গাইজ আছে আমাদের ক্লাস স্কোয়াড মোডে তেরোশো ড্যামেজ সিঙ্গেল ম্যাচ মানে আমাদেরকে সোলোতে খেলতে হবে সোলোতে গেম প্লে করে ক্লাস স্কোয়াড মোডে তেরোশো ড্যামেজ দিতে হবে মানে এখানে স্কোয়াড করে খেলা চলবে না স্লো করবে আর তোমরা স্টার্ট করে দেবে আর তেরোশো ড্যামেজ দিলে আমরা এই ক্যারেক্টার লেভেল আপ পেয়ে যাব এবং ছটি ব্যাচ পেয়ে যাব তারপর গাইজ আমাদের এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ইন ক্লাসিক মোড ইউজ সাবমেশিন গান টু ডিল সাত হাজার ড্যামেজ মানে এমপি ফোরটি এমপি ফাইভ এরকম সাবমেশিন গান আছে সেই গানগুলো দিয়ে আমাদেরকে সাত হাজার ড্যামেজ দিতে হবে সেটা আবার ক্লাসিক মোডে তাহলে গাইজ আমরা ছটা ব্যাচ পেয়ে যাব তার সঙ্গে দুটো এয়ার পেয়ে যাব তারপর গাইজ আমাদের ওয়ানের শেষ যে আছে বেশ কমপ্লিট করার সেটা হচ্ছে ক্লাস স্কোয়াড মোড়ে পনেরোটি ম্যাচ খেলতে হবে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক মোড়ে পনেরোটি গেম প্লে করলে আমাদের এখানে বারোটি ব্যাচ কমপ্লিট হয়ে যাবে তো তোমরা সবাই এইভাবে উইক ওয়ানটা কমপ্লিট করে নেবে খুব তাড়াতাড়িভাবে একদিনে তো আমি উইক টুয়ের ভিডিওটা যখনই আনলক হয়ে যাবে তখনই আমি তোমাদের জন্য উইক টুয়ের ভিডিও নিয়ে চলে আসবো এই চ্যানেলে সবকার প্রথমে তো তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অলবেল আইনটা ক্লিক করে রাখবে অলবেল আইকনটা কিন্তু কাজ ক্লিক করতে ভুলবে না যদি তোমরা অলবেল আইকনটা ক্লিক করতে ভুলে যায় তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো মিস করেই যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো तो देखा नेक्स्ट भीडियोते टेक केयर बाय बाय